বনগাঁতেও সাড়ম্বরে পালিত হলো গণেশ চতুর্থী। কোট রোড ব্যবসায়ী বৃন্দের আয়োজনে গণেশ পুজোয় মাতলেন স্থানীয়রা। কোট রোড ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে আয়োজিত গণেশ পুজো ঘিরে মেতে উঠেছেন সকল ব্যবসায়ী। প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজন করা হয়েছে গণেশ পুজোর। গণেশ পুজোর পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে প্রসাদ গ্রহণের ব্যবস্থাও। আজ গণেশ চতুর্থী। হিন্দুদের উৎসবের ক্যালেন্ডার শুরু হয় এই গণেশ মহোৎসব দিয়ে। সারা দেশে বিশেষত মহারাষ্ট্রে গণেশ উৎসব বিপুল উদ্দীপনার সঙ্গে পালিত হয়। হিন্দু ধর্মে গণেশ চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মহারাষ্ট্রের পাশাপাশি দেশের নানা প্রান্তে আজ পূজিত হয়েছেন সিদ্ধিদাতা গণেশ। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বনগাঁতেও কোট রোড ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে গণেশ পুজোর। সকাল থেকেই শুরু হয়েছে সেই প্রস্তুতি। জানা যায় স্থানীয় ব্যবসায়ীদের চাঁদা তুলে এই পুজোর আয়োজন করে থাকেন আয়োজকরা। পুজো শেষে শুরু হয় সন্ধ্যা আরতি, তারপর দর্শনার্থীদের জন্য থাকে প্রসাদ গ্রহণের ব্যবস্থাও। প্রতি বছরের মতন এই বছরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় গণেশ পুজোর। এই বিষয়ে কোট রোড ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে তারকচন্দ্র বসু জানান, প্রতি বছরের ন্যায় এই বছরও কোট রোড ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে গণেশ পুজোর। সকল বনগাঁবাসীকে সাথে নিয়ে আমরা সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠি। আগামী দিনে আমরা যাতে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়ে ভালোভাবে থাকতে পারি সেই কামনাই করলাম আজ। আজ পুজোর পাশাপাশি সন্ধ্যা আরতির পর সকলের জন্য রয়েছে প্রসাদ গ্রহণের ব্যবস্থাও। এই বিষয়ে তিনি আরো জানান, প্রতি বছরের মতো আমরা এবছরেও কোট রোড সংলগ্ন ব্যবসায়ীদের নিয়ে এবং সারা বনগাঁর মানুষকে নিয়েই আমরা এই গণপতি সিদ্ধিদাতা গণপতির এই আরাধনাতে আমরা মেতে উঠি। এবছরেও আমরা সবাইকে নিয়ে সেভাবে মেতে উঠেছি। সিদ্ধিদাতা গণেশ এই দিনটিতেই আমাদের পূজা নিতে আসেন এবং আমাদেরকে আশীর্বাদ করে যান, যাতে আগামী দিনগুলো আমরা আরও সুন্দরভাবে আমাদের মনস্কামনা তিনি পূরণ করেন। এভাবে আমরা এখানে সবাইকে নিয়ে সারা বনগাঁবাসীর উদ্দেশ্যে আমরা এই আরাধনা করি। আমরা সমস্ত মানুষকে চাই, বনগাঁবাসী তথা উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিমবঙ্গের সবাইকে চাই যে আমাদের এই পুজোতে তারা সামিল হোক, আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি এই কামনা আমরা সবার কাছে করি। এক কথায় গণেশ পুজো উপলক্ষে বনগাঁ কোট রোড এলাকায় একেবারে সাজু সাজু রব। আসন্ন শারদ উৎসবের আগে সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠেছেন সকলেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।